আপনার উপস্থিতি হয় অর্থাৎ আপনি বাড়ি ফিরেছেন রাত বারোটা বাজে কুকুর আপনাকে অনেক দূর থেকে দেখে ওর ভাষায় খেউ ঘেউ 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 করে আওয়াজ দেয় আপনি আস্তে আস্তে যখন কাছাকাছি হয়ে গেছেন ওই সময় ও আপনার কাছে পৌঁছে গেছে গিয়ে গায়ের কাছে মুখটা লাগিয়ে দেয় আপনার গায়ের ঘ্রানটা নেয় ওই ঘ্রানটা নেওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যায় এটা আমার মালিক চোর ডাকাত নয় মালিককে যেই বুঝতে পেরে যায় শ্রেষ্ঠতম জানোয়ার কুকুর হলেও মালিকের জন্য লেজ নাড়া দেয় সবুজ সংকেতের ইশারা হয় ও মালিককে বলে দেয় ও মালিক আমার চিনতে অসুবিধা হয় নাই আপনি করেন আমার মালিক আপনি চোর নয় টাকাত নয় আপনার জন্য সবুজ সংকেত দেওয়া হলো লেজ নাড়া দেয় আর ভেতরে যাওয়ার অনুমতি হয় আর ঘেউ ঘেউ ডাক ছাড়ে না মালিককে চিনতে পেরে রাত বারোটায় কুকুর সবুজ

মালিক চেনে না মালিকের খোঁজ খবর রাখে না তাই আমার আল্লাহ বললেন কুকুর মালিক চেনে সবুজ সংকেত দেয় এরা মালিক চেনে না যখন তখন লাল বাতি জ্বালায় রেড সিগন্যাল দেখায় তাই আমি আল্লাহ পলহম আদাল্ল কুকুরের চাইতেও এদেরকে নিকৃষ্ট বলে করে দিলাম ঘোষণা আমার বাবা ও মুসলমানের ঠান্ডা মাথায় সনুর আল্লাহর আলোচনা কোনানের আলোচনায় আবার আল্লাহ জানিয়ে দেয় ওরে আমার বন্দা বন্দিরা আমি আল্লাহ তোমাদের দুটো জিনিস নির্দিষ্ট করে দিলাম হেফাজত করে চলার হুকুম দেওয়া হলো আল্লাহর কোরআনে জানিয়ে দিল কুল্লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আমার আল্লাহ পাক তাই জানিয়ে দেয় কোরআন শরীফের 18 নম্বর পারায় ছয় নম্বর পৃষ্ঠায় বলে দেওয়া হয় আল্লাহ পাক জানিয়ে দেয় কুল্লিল মুমিনিনা হে বিশ্বের মুমিন বেটা ছেলেরা আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইয়াগুদু মিন আবসারিহিম চোখ দুটো হেফাজত করে রাখবে খবরদার সুন্দরী নারী ভালো মেয়ে দেখেছো বলে তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে না খারাপ কিছু দেখবে না চুরি করতে যাবে না ডাকাতি করতে যাবে না আল্লাহর বিরোধিতা আলোচনা করবে না সেই জিনিসগুলো দেখবে না চোখ দুটি হেফাজত করে রাখবে এই বাসুদেবপুরের জওয়ান যুবকেরা বলুন তো বাবাজি বর্তমান যা পরিস্থিতি চলছে তাতে যদি চারজন যুবক এক জায়গায় হয় আর সেই জায়গায় যদি একটি পার হয় ওর বাপের শক্তি আছে যে বিনা টিটকারি বিনা ইশারায় বিনা টোনে ও পার হয়ে যায় পারবে চারটে যুবক ছেলে যদি ফাঁকা জায়গায় বসে থাকে আর সেখান থেকে একটা যুবতী যদি মেয়ে পার হয় ওরা মনে হয় ওদের তখন বার গায় কি না কি আলোচনা হয় তার ঠিক ঠিকানা নাই আমার আল্লাহ পাক কোরআন শরীফের 30 নম্বর পারায় সূরা ওয়াইলুল লিল জানিয়ে দেয় শুনে রেখে দাও কিয়ামতের মহা ময়দানে আমি আল্লাহ যে দিন বিচারকের আসনে সেই দিন তোমাদের জাররা 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 পরিমাণ হিসাব শুরু হয়ে যায় আর যদি তোমাদের নামায় আমল না যদি এই রকম ঘটনা ঘটে যায় জীবনে কোনো মেয়ের প্রতি যদি খারাপ দৃষ্টিতে তাকানো হয় সেটারও পুঙ্খানুপুঙ্খ আমি হিসাব নে মনে রেখো ভুলে যেও না তারও হিসাব দিতে হয় ছাড় পাবে না রেহাই পাওয়া যাবে না আল্লাহ ছেড়ে দেবে না ও বাসুদেবপুরে জওয়ান যুবকেরা আল্লাহর কোরআনের ভাষায় জানিয়ে দেওয়া হয় এক নাম্বার হলো দুটি চোখ দুই নাম্বার আমার আল্লাহ জানিয়ে দেয় ওয়ায়হফাজু ফুরুজাহুম অর্থাৎ তোমাদের গুপ্তাঙ্গ লজ্জাস্থানটা হেফাজত করে রাখবে খবরদার এটা যেন অপব্যবহার করবে না যেখানে সেখানে ব্যবহার করবে না যে জায়গায় আল্লাহর অনুমতি হয় জায়েজ করে দেওয়া হয় সেই জায়গায় ব্যবহার করবে বাকি জায়গায় লাগাবে না ও মুসলমানেরা কোরআনের বর্ণনা অনুযায়ী মুসলমানদের ঘর যদি সাজ করা হয় শরীয়ত দৃষ্টান্ত একটি ও নীতি নিয়ম খুঁজে পাওয়া যায় বলেন তো বাবাজি আল্লাহর কালাম শরীফ কোরআন শরীফ আজকের মুসলমানদের জন্য নাজিল করা হয়েছে এই শ্রীনগর এলাকায় শ্রীনগর বাসুদেবপুর গ্রামে এই গ্রামটায় যত ঘর বসতি আছে প্রত্যেকটা ঘর ঘর যদি করা হয় অনেক এমন দেখতে পাওয়া যায় যে ঘরে নামাজের মুসাল্লাহ নাকি রয়ে নামাজের পাটি খুঁজে পাওয়া যাবে না নামাজের পাটি মিলবে না যে ঘরে নামাজ পাটি পাওয়া যায় না সেই ঘরে গিয়ে দেখো ঠিক চার কোনা বুড়ো বা বসারো আছে ওকে সুন্দর করে ঢাকা দিয়ে সাজানো আছে যে ঘরে নামাজ পাটি পাওয়া যায় না সেই ঘরে টিভি পাওয়া যায় আও তাও আবার জুস্থানে ঢাকা দেওয়া রয় ও মুসলমান নামাজের পাটি মেরে না কোরআন শরিফ পাওয়া যায় না যদিও কোরান পাওয়া যায় তার জুস্দান নাহি হিরয় কোরআন শরীফ একটা কাপড় জোটে না আর চারকোনা বাক্স বসিয়ে রেখেছে ওর সুন্দর করে এমন সুন্দর কবা তৈরি করেছে এত সুন্দর করে ঢেকে রেখেছে ওর মাকে অত ভালো কাপড় দিয়ে কখনো ও ঢাকে না এটা সত্য না মিথ্যা এত সুন্দর করে ঢেকে রাখে না আমার যেন ফ্রিজের ভেতরে রেখেছে ভালো করে সুন্দর ছাপা কাপড় দিয়ে কবার তৈরি করে তার সামনে পর্দা করে যখন মায়ের সামনে যাবে আস্তে আস্তে পর্দাটা উঠাবে উঠিয়ে টিপে দেবে আর আরামে বসে বসে ওকে ভালো করে ঢাকা দিয়ে কিন্তু কোরআনের একটা জুস দান নেই ওই পোকা ঘুরে ঘুরে খাচ্ছে অর্ধেক খেয়ে ফেলেছে বলছে এই কি করবি যা মাদ্রাসায় আয় বাড়ি ফেলে রেখে কি করি ওই পোকায় খেয়ে এনেছে যখন অর্ধেক মাদ্রাসায় বিয়ে ওরা যা পারে করি কোরআন শরীফ পড়ারও সময় হয় না সারা দিন আর রাত কেটে যায় গান আর বাজনা কোরআন শরীফ কখন পড়বে সময় হয় না যে ভাই রার বাবাদিরা দৃষ্টান্তমূলক আলোচনায় খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না অল্প সময় আমি আপনাদের কাছে অল্প সময় একটু করি আলোচনা দৃষ্টান্তমূলক আলোচনা করতে গিয়ে এই জায়গায় আমি আপনাদেরকে মাথায় তুলতে পারছি না ঠিক এই জায়গা থেকে একটি জায়গায় নিয়ে যেতে চাই কোরআন শরীফের আঠেরো নম্বর পাড়ায় তেরো নম্বর পৃষ্ঠায় জানিয়ে দেওয়া হয় আমার আল্লাহ পা কায়াতে কারিবা পাির করে দেয় আল্লাহর তরফ থেকে জানিয়ে দেওয়া হয় আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত ও মুসলমানেরা দৃষ্টান্তমূলক আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দেয় যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে তুমি যেমন কর্ম করবে তার প্রতিদান হবে যদি তুমি তারও প্রতিদান তুমি পাবে যদি যার পরিমাণ খারাপ কাজ করো তারও প্রতিদান তোমাকে দেওয়া হবে বা তোমার কিছুই যাবে না দৃষ্টান্তমূলক আলোচনা আমার আল্লাহ কারোর জন্য এক পেশ করে সাইড টেনে আল্লাহ বিচার করে না করে আল্লাহর বিচার সাইড টানাটানি হয় এর জোরে বলেন কারোর দিকে পক্ষপাতিত্ব করে আল্লাহ বিচার করে কারো কম করে দেয় কারো বেশি করে দেয় যে নেজ্জ যেটা যার পাও না আল্লাহর তরফ থেকে সেটাই দেওয়া হয় সেই বিচার সে পায় বাবাজি দৃষ্টান্তমূলক আলোচনা করতে গিয়ে বেশ কিছু কথা বল না বলে থাকতে পারা যায় না আমি আপনি আমরা সবাই বর্তমান আয়ু গড় হিসাব অনুযায়ী সর্বমোটের উপরে বর্তমান বেঁচে থাকার যে গড় হিসাব তাতে কত করে এবারে যে কত মনে হয় খুব বেশি হলে ষাট সত্তর আশি নব্বই একশো আর পার হয় না হচ্ছে একশো পার হচ্ছে বৌ একশো আমি বাঁচবো একশো বছর আমার সঙ্গে আমার ছেলেটাকেও যোগ করে নিলাম সেও বাঁচবে একশো বছর তার সঙ্গে আমার নাতিটাকেও যোগ করে নেওয়া হলো সেও বাঁচবে একশো বছর বাপ বেটা আর নাতি তিনজনার হায়াত সর্বমোটের উপরে তিনশো আপনি আপনার চিন্তাটা করলেন ছেলের চিন্তাটা করলেন নাতির চিন্তা পর্যন্ত না হয় করলেন তিনজনার গড় আয়ু হিসাব করে তিনশো বৎসর বাঁচবেন তার জন্যে কলম দিয়ে ভিত দিয়েছেন একটা ঘরে ওই ভিতের লং হলো সাড়ে তিনশো চারশো বৎসর পঞ্চাশ বৎসর একটা মানুষ বাঁচবে ষাট সত্তর কিন্তু যে ঘরে গিয়ে অনন্তকাল চির জনমের জন্য পড়ে থাকবে সেই ঘরের ভিত দেওয়ার কথা মনে হলো না সব শুদ্ধ যা ভিত দেওয়া হয়েছে সেই ঘরে তার নমুনা সকাল আর সন্ধ্যায় গরু ছাগল ভেড়ায় শুধু পেশাবার পায়খানা করে দেয় এছাড়া আর বাকি কিছু দেখতে পাওয়া যায় না ঘরের ভিড় যেটা দেওয়ার দরকার সেটা দেওয়া হলো তার কথা মনেই পড়ে বাবাজিরা আমার ভয়ের আবার আমার আল্লাহ তাই জানিয়ে দিয়ে দিলেন ফমাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রাইয়্যারও ওমাইয়ামাল মিসকালা জাররাতিন শাররাইয়্যারও আমি আল্লাহ পক্ষপাতিত্ব করি না যদি জারনা পরিমাণ ভালো কাজ করো তার প্রতিদান তুমি পাবে যদি জারনা পরিমাণ খারাপ কাজ করো তারও বদলা তোমাকে দেওয়া হবে তুমি কোনো চিন্তা করো না ভয় করো না তোমার জন্য এক পেশে করে কোনো বিচার করা হবে না মুসলমান এরা বুকে হাত দিয়ে চিন্তা করে দেখো পরকালটা আপনার ভালো হবে না খারাপ হবে রাতের বেলায় বিছানায় যখন শোবে মাথায় হাত দিয়ে একটু ভেবে দেখবে তুমি জান্নাতি হবে না জাহান্নাবি হবে বিবেকের কাছে জিজ্ঞাসা করবে তুমি নিজের বিবেকের কাছে উত্তর পেয়ে যাবে কারোর কাছে যাওয়ার দরকার হবে না কোনো মুফতিকে জানতে হবে না মহাদেশের কাছে বলতে হবে না রাতের বেলায় বিছানায় যখন শোবে মাথায় হাত দিয়ে একটু ভাববে তোমার দৈনন্দিন কর্ম জীবনের কথাটা মনে করবে ভালো হয়েছে না খারাপ হয়েছে বিবেকের কাছে জিজ্ঞাসা করবে বিবেক যদি ফতোয়া দেয় খোদার কসম করে জানিয়ে দিয়ে গেলাম আপনার বিবেক যদি আপনাকে ফতোয়া দেয় আপনি যে কাজগুলো করেছেন তার অসিলায় নিঃসন্দেহে জান্নাতি হওয়া যায় আমি কথা দিলাম বিবেক যদি সত্যি ফতোয়া দেয় আপনার কাছে জান্নাতি হওয়ার জন্য আপনি জান্নাতি হবেন আটকানো যাবে না কেউ আটকাতে পারবে না তাই সবচাইতে বড় বি মুফতি হলো আপনার বিবেক এই বিবেকের কাছে রাতের বেলা জিজ্ঞাসা করবে আপনি সারা দিনের কর্মটা ভালো করেছেন না খারাপ করেছেন কার ফাঁকি দিয়েছেন কাকে ঠকিয়েছেন কার জমির আল কাকে ওজনে কম দিয়েছেন কার আঘাত দিয়েছেন কার কথাবার্তায় কথাবার্তায় আঘাত করেছেন কার কি ও কার কি খবর করেছেন এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করলে রাতের বেলায় অসুবিধা হবে না যাবে না যাবে না সন্ধ্যাবেলায় যদি আপনার বিছানায় শুয়ে বিবেককে জিজ্ঞাসা করেন সারাদিন যা করেছেন ওর হিসাব মাথা বিছানায় শুয়ে শুয়ে পাওয়া যাবে না জোরে বলেন যাবে না আর বিবেক যদি আপনাকে ওই সন্ধ্যাবেলা জানিয়ে দেয় আজ সারা দিন যা করেছো ভালো ভালোই 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 কেটে যায় তাহলে নিঃসন্দেহে আপনি শান্তিতে থাকতে পারেন আপনার জান্না আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে জোরে বলুন সুবহান আল্লাহ ভাইরা আমার বাবা জিরা নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা নবী তাই মূসাকে কালিমুল্লাহ বলা হয় নবী মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে জানায় ওগো রব্বুল আলামিন রব্বি আরিনি আমি আল্লাহ তোমাকে দেখতে চেয়েছিলাম তুমি আমাকে দেখা দিয়েছিলে আমি মুসা আমি মুসা আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছো আমার সঙ্গে কথাবার্তা বলো ফেরাউনের লোকজনের বিপদ আর থেকে আমার দলবল সহ আমাকে বাঁচিয়েছো আল্লাহ আমি যা চেয়েছি তাই দিয়েছো জীবন একটা শখ আছে মনে এই শখটা কি পূরণ হবে না আমার আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা তোর কি শখ আছে জলদি করে বলে ফেল খবরদার দেরি করিস না নবী মুসা কালিমুল্লাহ জানিয়ে দেয় আল্লাহ সবকিছু দেখা হয়ে যায় একটা জিনিসের অপেক্ষায় ওটা হলো আল্লাহ তুমি কেমন বিচার করো তোমার বিচার পর্বটা কেমন হয় এটা দেখবার আমার বড় শখ হয় মুসা কি বলছে আল্লাহ তোমার বিচারটা সূক্ষ্ম আনায় করা হয় তাই সেই বিচারটা কেমন হয় আমার একটু দেখতে ইচ্ছা হয় আল্লাহ তুমি কিরাম বিচার করো আমাকে একটু দেখাও যে বিচারের আলোচনা করছি তো তাই আল্লাহর বিচার আল্লাহ বিচার নবী মুসা কে দেখালেন বিচারটা একটু শুনবেন বিচারটা বলবো আল্লাহর বিচার কেমন একটু মন খুলে তোক তো না রাই তে বাঁকে করে দুই দিকে হাঁড়ি নিয়ে মাছের চারা মাছের কারবার করে আপনার দেশে করে পুকুরে সব ছেড়ে দেয় এরা ওই দুই ধারে দুটো শিখে বাঁক নিয়ে তাতে হাঁড়ি চাপায় আর কাঁধে তুলে শুধু ধাপ দেয় কেন বলেন তো ধাপ যদি বন্ধ হয় ও মাছ বাঁচবে এই ধাপ বন্ধ হলে ও মাছ শেষ ধাপ যদি বন্ধ হয় মাছ সব মরে যায় ও মাছের আর খবর হয় না ওই ধাপের সাথে সাথে ওরা অক্সিজেন পায় তাই হাড়ির ভেতরে বেঁচে রয় জোরে বলুন সুবহান আল্লাহ তাই আল্লাহ বললেন তোদের যখন অক্সিজেন কম হবে ধাপ যখন বন্ধ হবে তোরা যখন হাঁপাবি আমার নাম ধরে ধরে ডাকবি অক্সিজেন জমা হবে বাড়বে তোরা আবার সুস্থ হবি জোরে বলেন সুবহান আল্লাহ তাই আল্লাহ নামের ধ্বনি দিয়ে একটু ডাকা যায় না রায় তাকবীর আর একটু জোরে হবে না নারায় তেকবীর নারায় তেকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দরবারে মুসা যখন জানিয়েছে আল্লাহ বলছে তোর আবারে পাগলামি বুদ্ধি কে দিল আমার বিচার দেখবি হ্যাঁ মুসা বলছে আল্লাহ শক হয়েছে একটু দেখব আল্লাহ বলে যা দেখবি যখন মনটা তোর চাইছে এই পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যা গিয়ে যেখানে মোহনায় হয়েছে ঝর্না পানির ঝর্না ঝরছে ওই ঝর্নার কাছে গিয়ে আড়াল জায়গায় বসে থাকবি আমি আল্লাহ আমার বিচার দেখতে পাবি জোরে বলুন সুবহান আল্লাহ জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ যেভাবে হুকুম দেয় মুসা ঠিক সেইভাবে আস্তে আস্তে যায় গিয়ে দেখে পাহাড়ের ঝর্ণায় পানি ঝরে 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 যায় মুসা পাহাড়ের ঝর্ণার কাছে একটু আড়াল জায়গা খুঁজে নিয়েছে নিয়ে চুপ করে বসে আছে আল্লাহর বিচার দেখার অপেক্ষায় নবী موسی কলিুল্লাহ বসে যায় বেশ কিছু সময় পার হয়ে যায় নবী মশাটা দেখতে পায় আল্লাহর একজন বন্ধা ঘোড়ায় চড়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এসে খাতির হয়ে যায় পাহাড়ের ঝর্ণায় ঘোড়াটা বেঁধে দেয় ঝর্ণার পানিতে অজুবানায় আর আল্লাহর জমিনে দাঁড়িয়ে যায় দুই রাকাত নামাজ করে আদায় নামাজ যখন পড়ি পড়বে নামাজ যখন পড়ার জন্য দাঁড়ায় কাছে একটা ব্যাগ ছিল ব্যাগটা সাইডে রেখে দেয় তুই রাখা নামাজ করে আদায় নামাজ পড়া হয়ে গেল ঘোড়ার পিঠে চড়ে নিল অমনি রওয়ানা হয়ে গেল ব্যাগের কথা ভুলে গেল ব্যাগ নেওয়া হলো না যে ব্যাগটা সাইটে রেখেছিল ওতে শুধু টাকা ভর্তি করা হয়েছিল ওটা টাকার ব্যাগ ফেলে চলে গেল নবী মূসা অপেক্ষায় বসে বসে দেখে ও যখন চলে যায় কিছু সময় পরে আর একজন আল্লাহর বান্দা এসে হাজির হয় ওই অজুবা পানিতে হয় বানায় সে যে জায়গায় নামাজ আদায় করেছিল এই ব্যক্তি ঠিক তার পাশেই দাঁড়িয়ে গেল দুই রাকাত নামাজ আদায় করে নিল আর ওর টাকার ব্যাগ ফেলে চলে গিয়েছিল সেই ব্যাগটা এই নামাজই নিয়ে বাড়ি গেল মুসা বলছে আল্লাহ এ কেমন বিচার হলো এক নামাজি নামাজ পড়ে টাকার ব্যাগ ফেলে চলে গেল আর এক নামাজি নামাজ পড়ে টাকার ব্যাগ চুরি করে নিয়ে পালালো এ তোমার কেমন বিচার করা হলো আল্লাহ পাক জানিয়ে দেয় ও মুসা বিচার এখনো শেষ হয় নাই সবে তো শুরু হলো আর অপেক্ষা করো শেষ দেখতে পাবে মুসা অসুবিধা নাই আমার আল্লাহ পাক যখন জানায় নবী মুসা অপেক্ষায় রয় আবার বেশ কিছু সময় পার হয়ে যায় নবী মুসা দেখতে পায় একজন দুই চোখ অন্ধ কানা ব্যক্তি এসে হাজির হয় অন্ধ মানুষ এসে হাজির হয়ে যায় হাতলে হাতলে ওই ঝর্নার পানিতে অজু বানায় অজুটা পানি দুই রাকাত নামাজ করে আদা আদায় নামাজটা আদায় করে বসে যায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনায় ওই অন্ধ মানুষ তসবি পড়া শুরু করে দেয় আহারে রবি মূসা দেখতে পায় হঠাৎ কিছু সময় পার হয়ে যায় ওই টাকার ব্যাগ ফেলে যে ব্যক্তি চলে গিয়েছিল সেই ঘোর সবার ঘোড়ায় চড়ে আবার ফিরে এলো টাকার ব্যাগ খোঁজার সন্ধানে টাকা খুঁজবার ফাঙ্গানে আবার ফিরে এলো এসে হাজির হয়ে গেল অন্ধ বসে বসে জিকির করছিল ঘোড়া নিয়ে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালো ঘোড়া থেকে নেমে ডাক দেয় এই কানা টাকার ব্যাগ কোথায় রেখে চিস বল তাড়াহুড়াইতে নাচেত উপায় রাখব না কি বলে খোদা কারগুজা কার ঘাড়ে এসে চাপল বাইরে আমি তো কানা মানুষ অন্ধ আমি তো দেখতে পাইনি হ্যাঁ তো টাকার ব্যাগ কোথায় আর কি কোথায় দুনিয়া কেমন লাল না নীল সবুজ না কালো তাও তো আমি দেখতে পাই না টাকার ব্যাগ না কাগজের ব্যাগ ব্যাগ না কি থলে তাও তো আমি বলতে পারি না আমি তো ভাই টাকার খবর জানি না ও তখন রেগে গিয়ে বলছে ন্যাকামো করিস না তাড়াতাড়ি ব্যাগ বার কর নইলে রেহাই দেবো না সাইটে দেখছে আর মুচকি মুচকি হাসছে কি না রুদর বোঝা সুদর ঘাড়ে হ্যাঁ ও বেচারি তো কিচ্ছু জানে না এ বারবার ওকে ধমক দেয় বলে টাকার ব্যাগ বাক্য বার কর টাকা কোথায় রেখেছিস বার কর নইলে রেহাই নাই অবশেষে জানিয়ে দেয় ভাই টাকার খবর জানি না দেখ কোথায় দেখি না টাকা কোথায় কে নিয়েছে বলতে পারবো না ঘোর প্রচুর টাকা ওই ব্যাগে ছিল টাকার মহাব্বতে পাগল হলো ব্রেন আর কাজ করে না টাকার মহাব্বত টাকার ভালোবাসা আর থাকতে পারে না ও যখন অস্বীকার করে ফোরসাওয়ারির আ রেগে যায় খাপ থেকে তরবারিটা টেনে নেয় একটা কোপ বসায় এক কোপে কানাকে দুটো করে দেয় নবী মোসা কালিমুল্লাহ হাউ হাউ করে কেঁদে যায় চোখের পানি ছড়ায় আল্লাহ দরবার শরীফে জানিয়ে দেয় ও গো রব্বুল আলামিন এ তোমার কেমন বিচার করা হয় আল্লাহ এ বিচার তো ভালো নয় ও বিচার ভালো হ্যাঁ ও কানা কেন খুন হলো ও কি দোষ করল একজনের টাকা আরেকজন একজন নিয়ে চলে গেল আর ও বেচারি মাসখানে খুন হয়ে গেল মুসাবুল জাল্লায় বিচার ভালো নয় এ বিচার ভালো নয় আমার আল্লাহ পাক জানিয়ে দেয় এ মশা শুনে রেখে দাও আমি বিচারও হলাম সূক্ষ্ম ষোলো আনায় আমার বিচারে কখনো সাইড টানাটানি করা না হয় আমার বিচারে কখনো একপ্রেসে বিচার নাকি হয় আমার বিচার কখনো পক্ষপাতিত্ব অত্যাচারিত বিচার করা নাকি হয় মুসাকে আমার আল্লাহ জানিয়ে দেয় ও মুসা শুনে রেখে দাও যে বিচার করা হলো তুমি যে বিচার দেখতে পেলে ওই বিচারের ফয়সালা আমি আল্লাহ শুনিয়ে দি শুনে নাও আমার আল্লাহ পাক জানিয়ে দেয় মুসা রে শুনে রেখে দাও প্রথম যে ব্যক্তি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে হাজির হয়ে যায় ঘোড়াটা বেঁধে দেয় ঝর্ণার পানিতে অজু বানায় দুই রাকাত নামাজ করে আদায় ওই ব্যক্তির টাকার ব্যাগ ফেলে চলে যায় ওই ব্যক্তির সঙ্গে এই যে ব্যক্তির টাকার ব্যাগ নিয়ে যায় এর কি সম্পর্ক ছিল ও তুমি নাকি জানো আমি আল্লাহ জানিয়ে শোনো ওই বাড়িতে এই হয় বস এক বছর দিন মজুরের কাজ করে খেটে যায় বছর শেষে দুজনে হিসাবে বসে বসে যায় হিসাব করা হলো বেশ কিছু টাকা পাওনা হয়ে গেল ওই মালিক রহস্য করে ওই একে মেজাজ দেখিয়ে তাড়িয়ে দিল হট উদাও করে দিল টাকা দিল না গরিব অসহায় ব্যক্তিটা দুনিয়ার কোন আদালতে গেল না সোজা বাহির হয়ে এলো মুসলিম অত্যাচারিত ব্যক্তি সোজা বি আল্লাহ আমার সুপ্রিম কোর্টে বিচার দিল আমি আল্লাহ তার বিচারটা গ্রহণ করে নিলাম এতদিন পেন্ডিং এ রাখা ছিল আজ সুযোগ এলো তাই কোনায় গন্ডায় বিচার করে দেওয়া হলো ধরে বরং সোহার এক বছরের বাকি টাকা আজ করে দেওয়া হলো আদায় ওর যত টাকা পাওনা হয় সমস্ত টাকা ওই ব্যাগে নেয় আর ওই ব্যাগে টাকা রেখে দেয় সেই টাকা ভুলিয়ে দেওয়া হয় ওর প্রাপ্য পাওনা টাকা আমি আল্লাহ ওকে পাইয়ে দিই জোরে বরং সোহান আল্লাহ নবী মোসা কালিমুল্লাহ আল্লাহ দরবার শরীফে জানিয়ে দেয় ও গোরবুল আলমিন এটা না হয়ে মেনে নেওয়া গেল তবে অন্ধ কানা ব্যক্তি নির্দোষী ব্যক্তি কেন খুন হল ওটা নয় ওদের মধ্যে কিছু একটা ছিল এটা নয় মেনে নেওয়া গেল এই কানা কেন খুন হলো কি দোষ করেছে আমার আল্লাহ তালা জানিয়ে দিয়ে দেয় ও موسی শুনে নাও আমি আল্লাহ সুখ সঠিক বিচারক ন্যায় বিচারক আদিল বাদশা এই নবী موسی ওই যে ঘোড়সवारी ব্যক্তি ঘোড়ায় চড়ে সে হাজির হয় ওই ব্যক্তির আব্বা এই এলাকার জমিদার বলে পরিচয় অর্থ সময় সম্পদ ছিল এখন যাকে কানা হিসাবে দেখতে পাওয়া যায় এর চোখ দুটো দৃষ্টি শক্তি সম্পন্ন ছিল এ দেখতেছে এ ভালো এর চোখ দুটো ভালো ছিল শরীরটা হুষ্ট তাজা ছিল চেহারায় শক্তি ক্ষমতা ছিল তাই জমিদার বাবু এই অন্ধ কানাটাকে শক্তি ক্ষমতা জবান দেখে এর বডি গার্ড রেখে দিল ওই ওই কোরসাওয়ারি ব্যক্তির ওর বাপের বডি গার্ড হিসাবে চাকরি পেলো ও নবী মুসা কালিমুল্লাহ একদিন ওর আব্বা বডি গার্ড কে সঙ্গে বেশ কিছু অর্থ সাথে ছিল ওই বডি গার্ড সাথে নিল সফরে বাহির হয়ে গেল এই ব্যক্তি টাকার লোভ লালসায় অর্থের মোহর মায়ায় বেশ কিছু দূর যখন চলে যায় হঠাৎ রাস্তার গিয়ে দাঁড়ায় ওর মালিককে টাকার লোভে খুন করে দেয় পয়সা গুলো নিয়ে বাড়ি চলে যায় এই মোসা শুনে রেখে দাও বাপের মানার কারি কাজ ব্যাটার হাতে খুন হয় আমি আল্লাহ তার বদলা আর দিয়ে দিলাম জোরে বলুন শুভার আল্লাহ আরো জোরে বলা যায় না শুভার আল্লাহ ভাইরা আমার বাবা জিরা তাই সুক্ষ শুনো আনা বিচার হলো আমার আল্লাহ এক চুল পরিমাণ পার পাওয়া যাবে না ও মুসলমান শুনে রেখে দাও তোমার যেটুকু হুকুম আর পাওনা ওইটুকু কোড়ায় গন্ডায় পিটিয়ে দেওয়া হবে কিছুই বাদ যাবে না রেহাই পাবে না কেয়ামতের মহাময়দানে যখন খাজিনা দিতে হবে ওই সময়তে তোমরা রেহাই পাওয়ার কোনো জায়গা থাকবে না ও বাসুদেবপুর শ্রীনগর রমজান নগর কুলপি এলাকার মুসলমানেরা আল্লাহর কোরআনের পরিভাষায় আট নম্বর পাড়ায় জানিয়ে দেওয়া হয় আল্লাহর কোরআনের ভাষায় জানানো হয় ওয়ানাদা আসহাবুল নারি আসহাবুল জান্নাত

জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে পারবে না জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না ঠিক সেই সময় ওই একদল জাহান্নামী জাহান্নাম থেকে চিৎকার করে আওয়াজ দিয়ে দিয়ে ডাকবে জাহান্নাম থেকে চিৎকার করবে চিল্লাবে সিনাগরের বাসিন্দা বাসুদেবপুরের মানুষগুলোকে চিনতে পারবে যার নাম থেকে আওয়াজ দিয়ে ডাকবে বন্ধু এক সঙ্গে চোলাফেরা করতাম সকাল হলে চায়ের দোকানে গিয়ে বসে যেতাম একসাথে চা পানি খেতাম একসঙ্গে এক মাঠে করতাম এক মসজিদে গিয়ে নামাজ করতাম করতাম একই সাথে বাজারে ঘোরাফেরা ভাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব তুমি কত পরিচিত মানুষ কিন্তু আজ দুজনের ঠিকানা আলাদা হয়ে গেল আজ তুমি জান্নাতি হয়ে গেছো আমি জাহান্নামি হয়ে গেছি বন্ধুরে সেই পরিচিত মোহাম্মদ ভালোবাসার ওসিলায় জান্নাত জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে যায় পিপাসায় ছাতি ফেটে যায় তৃষ্ণায় বুক ফেটে যায় ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নতি জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে আওয়াজ দিয়ে বলবো জান্নাতি ভয়েরা আর থাকতে পারি না এই জাহান্নামের আগুনের বর্ণনা ও মুসলমানেরা যে আগুন আমাদেরকে জ্বালিয়ে পুড়ি ছড়িয়ে করে দেয় এই আগুনটা জাহান নামের আগুন সেই আগুনটাকে সত্তর হাজার বার পানিতে ধোয়া হয় তবে সেই আগুনটা দুনিয়াতে পাঠায় সত্তর হাজার বার গুণ ধুয়ে তবে এই আগুন দুনিয়াতে পাঠানো হয় সেই আগুনের যদি এত তেজ হয় জাহান নামের আগুনটা কেমন হয় জাহান নামের আগুন এক হাজার বছর ধরে জ্বালানো হয় এক হাজার বছর ধরে জ্বালানোর পরে লাল ওই টকটকে রং হয়ে যায় ওই আগুনটাকে আরো এক হাজার বছর ধরে আবার আল্লাহ জ্বালায় লাল থেকে ওই আগুনটা সাদা হয়ে যায় আবার এক হাজার বছর ধরে জ্বালায় ওই আগুনটা ঘোর কালো কৃষ্ণ বর্ণের হয়ে যায় সেই আগুনে সেই জাহান নামের আগুনে বদমায়েশ মানুষগুলোকে ফেলে দেওয়া হয় পুরে ছাই হয়ে যায় অঙ্গ কয়লা হয়ে বেঁধে যায় তিস্তায় ছাতি বেঁধে যায় বুক ফেটে যায় জাহান্নাম থেকে চিৎকার করে ডাক দেয় ও জান্নাতি ভাইরা পাশাপাশি বাস করেছিলাম আর পারছিনা না সহ্য হয় না আর থাকতে পারি না আর আফিজু আলাইনা মিনাল মাই আল্লাহর কোরআনের ভাষায় জানিয়ে দেওয়া হয় জাহান্নামীরা চিৎকার করে জানায় ও জান্নাতি ভাইরা

ভাইজা মানুষদের জন্য চারখানা নদী দান করা হবে একটা পানির নদী থাকবে আর একটা দুধের নদী থাকবে আর একটা মধুর নদী দেওয়া হবে আর একটা সারাবের নদী দেওয়া হবে এই চারখানা নদীর অধিকারী হবে চারটে নদীর মালিক আল্লাহ ওই জান্নাতীকে বানাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ জাহান্নামীরা আওয়াজ দিয়ে ডাক দেবে আনফিজু আলাইনা মিনাল মাঈ ও ও জান্নাতি ভাইরা আল্লাহ তোমাদেরকে পানির নদী দান করেছে ওই নদী থেকে একটু পানি আমাদের দাও আর থাকতে পারছি না আর সহ্য হয় না আল্লাহ ও মিম্মা রযাকাকুমুল্লাহ আল্লাহর কোরআনের ভাষায় জানিয়ে দেয় ওই জাহান্নামীরা চিৎকার করে বলবে ও জান্নাতি ভাইরা আল্লাহ তোমাদের জান্নাতি খাবার দান করেছেন জান্নাতি খাদ্য খাবার দিয়েছেন জান্নাতিদের জন্যে আল্লাহ স্পেশাল খাবার স্পেশাল খাবার দিয়ে জান্নাতীদেরকে নাস্তা করাবে জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম খাবার ভালো খাবার হবে মাছের যা ভুনা করে আমার আল্লাহ জান্নাতীদের খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ 1000 মাস ধরে যদি তার বার করা হয় ওই কোলিজাটা ভুনা করার মতো জোগান হবে বলে মনে হয় কতটুকু লক্ষ লক্ষ মাছের কলিজা এক জায়গায় করলে তবে যদি একটা মানুষের ভুনা ভুনা করে খাওয়ার মতো হয় আল্লাহ জান্নাতিদেরকে অতি আদর যত্নে মাছের কলিজা ভুনা করে শখ করে আল্লাহ সর্বপ্রথম খেতে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই জান্নামিরা চিৎকার করে জান্নাতিদেরকে ডাক দিয়ে জানিয়ে দেয় ও জান্নাতি ই ভয়ে ও জান্নাতি ভয়ে রা আল্লাহ তোমাদেরকে পানি দিয়েছে আল্লাহ তোমাদের খাদ্য খাবার দিয়েছে ওই পানির থেকে একটু পানি দাও ওই খাবার থেকে একটু খাবার দাও আর থাকতে পারছি না আর সহ্য হয় না এত যন্ত্রনা আর জ্বালা করা কঠিন হয়ে যায় আর পানি দাও একটু পানি দাও তিষ্টাটা মিটাই একটু খাবার দাও কোলিজাটা ঠান্ডা করি ওই সময় জান্নাতীরা একযোগে আওয়াজ দিয়ে জানিয়ে দেবে কুন ইন্না আল্লাহা হররাবাহুমা আল কাফিরিন আল্লাহর জান্নতি বান্দা বান্দিরা আওয়াজ দিয়ে জানিয়ে দেবে ও জাহান্নামীরা ও কাফির বেঈমানেরা ওই হুদী

হবে না তোমাদের নসিবে জুটবে না কপালে জুডবে না জান্নাতিরা ওদেরকে পানি দেবে না খাদ্য খাবার দেওয়া হবে না জানায়ের যন্ত্রণা কাতর হয়ে ছটপট করে আল্লাহর দরবার শরীফে জাহান্নাবীদের চিৎকার হবে সত্তর হাজার বছর পার হয়ে যাবে সত্তর হাজার বছর যখন পার হবে আল্লাহর আর থেকে হুকুম হবে ও আমার মালায় কাফের তারা আমার বান্দারা চিৎকার কোরে কোরে 70000 বছর পার হয়ে গেছে ওদেরকে একটু পানি দাও ফেরেশতারা জিজ্ঞাসা করবে আল্লাহ কি পানি ওদের দেব আমাদের আল্লাহ পাক জানিয়ে দেবেন ইন্ন জহন্নামা كانت مرصادا للطاغين ما ابا لابسين فيها اقابا لا يزوقون فيها بردا ولا شرابا امر الله جَهَنَّمَ الفتور যারা বদমাই সব মানুষ হবে সার্কাসি মানুষ হবে তাদের ঠিকানা জাহান নাম হবে আর জাহান নামে হোক বা তার হোক বা থাকবে সেখানে কোনো মজাদার জিনিস চাখতে পারবে না খাবার দাবার উঠবে না লায়াসু কোনা ফিগা বারদাওয়ালা শারাবা ঠান্ডা কোনো জিনিস এবং পানি দান পানি দাও কোনো জিনিস তাদেরকে দেওয়া হবে না কি দেবেন আমার আল্লাহ সত্তর হাজার বৎসর কাঁদার পরে আল্লাহ হুকুম হবে পানি দেওয়ার জন্য আমার আল্লাহ জানিয়ে দেবে আল্লাহ বলবেন দাও ওদেরকে একটু পানি দাও ওই যে পানিটা গরম পানি করে ফোটে ওই পানিটা ওদেরকে একটু দাও গরম পানি ওদের সামনে এনে ধরা হবে এত পিপাসা লাগবে এত তৃষ্ণা লাগবে গরম না ঠান্ডা দেখবার মতো সময় হবে না পানিটা পাওয়ার সাথে সাথেই পান করে ফেলবে তফসিলের মধ্যে বলা হয়েছে ওই পানিটা পান করার সাথে সাথেই ওই ব্যক্তির পেটের নারী ফুড়িগুলো সিদ্ধ হয়ে গিয়ে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে এত গরম পানি দেওয়া হবে এই গরম পানিটা খাওয়ার পরে পিপাসা মিটে যাওয়া তো দূরের কথা ওই পিপাসাটা আরো বেড়ে যাবে কমবে না আবার সত্তর হাজার বছর পার হয়ে যাবে আল্লাহ পাক হুকুম দেবে ওদেরকে একটু পানি দাও ফেরেস্তারা বলবে আল্লাহ কি পানি দেব বলে দাও আল্লাহ বলবেন ইল্লা হাবিবা প্রথমে দিয়েছিল গরম পানি এবারে দাও গাসাকা তখন আল্লাহর হুকুম হবে ওদের সামনে এক পিয়ালা করে নিয়ে গিয়ে ধরা হবে ওই পিয়ালাতে শুধু রক্ত আর পুঁজ থাকবে রক্ত আর পুঁজ নিয়ে

তারপরেও এত বড় শাস্তি দেওয়ার পরেও আমার আল্লাহ বলছে জাসা আওমি এটাই হলো ওদের জন্যে উপযুক্ত বদলা প্রতিদান ওরা যা কর্ম করেছে সেই কর্মের জন্যে এটাই হল উপযুক্ত পতিদান আর আমার আল্লাহ পক্ষান্তরে যারা জান্নাতী হবে জান্নাতিদের জন্য ঘোষণা করে দিলে ও জবান যুবকের আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহাতিহাল আনহার যারা নিঃসন্দেহে আমি আল্লাহ বলছি যারা ইমানদার আমি আল্লাহ আমার রসুরের উপরে বিশ্বাস স্থাপন করে ইমান নিয়ে এসেছে ও আবিনের বাৎসরিক পাঁচই ফাল্গুন জলসা শুনেছে বাৎসরিক জলসা গ্রামের বিনা সোয়াবি আলেম ওলামার আলোচনা কোরআনের আলোচনা খাদি শরীফের আলোচনা শুনেছে নামাজ আদায় করেছে হজ আদায় করেছে জাকাত দিয়েছে দান খয়রাত করেছে বড়দের সম্মান করেছে ছোটদের সেরো করেছে বাপ মায়ের সেবা খেদমত করেছে আল্লাহর হুকুম হাকামের উপরে চলাফেরা করেছে এই রকম যারা আমরে সলিহা করেছে সৎ কাজ করেছে নেকির কাজ করেছে আমি আল্লাহ বলছি লাহুম জান্নাতুন তাদেরকে জান্নাত দেওয়া হবে তাজরি মিন আনহার যে জান্নাতের নিচে থেকে জারি করে দেওয়া হবে পানির নদী পানির নহর ওই পানির নহর তাদের জান্নাতের তলা থেকে প্রবাহমান করে দেওয়া হবে তারা পানির নহর পাবে দুধের নহর পাবে মধুর পাবে আমি আল্লাহ তাদের তারা সুন্দর সুন্দর বিল্ডিং বালাখানা তৈরি করে দেওয়া হবে আমি আল্লাহ তাদের আমার মর্যাদাপূর্ণ বেহস্তের অধিকারী বানাবো জোরে বলুন সোমহান আল্লাহ আরো জোরে বলা যায় না সোমহান আল্লাহ আল্লাহ না আমার বাবাজি দেখতে দেখতে সময় কিন্তু আমার পার হয়ে গেছে আপনাদের অসুবিধা হচ্ছে না তো কষ্ট হয় না তো একটু মন খুলে তকবি না রায় এই আওয়াজ তো বহুক্ষণ চলবে বলে মনে হয় আর একটু জোরে হবে বলে দেখা যায় না সেলসেলায় হক ফরফোরা শরীফ সেলসেলায় হক ফর শরীফ সেলসেলায় হক ফরফোরা শরীফ দুঃস্বনবী দিবস দুঃস্নবী দিবস পাঁচই ফাল্গুন্নির থারিতে বাসুকিপুরেরই সালের সওব এই সালে সোয়াবের শ্রোতা বিন্দু এই সালে সোয়াবের কমিটি সমিতি গণ এই সালে সোয়াবের ওলামায় কেরাম গণ না আমার বাবাজি ভাই জানেরা তাই আর আমি বেশি লম্বা চওড়া করব না বাবু আপনাদের আর বিরক্তি করব না আসন সবাই মিলে দাঁড়িয়ে আমার নবীর বাদে একটু সমস্যারে সালাম পৌঁছে দেবো আর তারপরে পরই একটু ছোট্ট দোয়া হবে আজান হবে নামাজ হবে তাই আসন সকলে দাঁড়িয়ে যাইয়া আমরা সকলে আমার নবীর দরবারে সালাম দেব তবে সেই সালামে কোনো বেয়াদুবি না হয়ে যায় জওয়ান যুবক মুরব্বী বাবাজি আমার মায়েরা বোনেরা আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে আপনারাও সালামে শরিক হবেন তবে আপনাদের আওয়াজটা জোরে হবে না আপনারা আস্তে আস্তে মনে মনে সালাম দেবেন আপনার আওয়াজটা পাশের কোনো মানুষ শুনতে পাবে না এরকম আওয়াজ যেন জোরে না হয় আপনি মনে মনে নবীকে সালাম দেবেন আমার মা বোনেরা আপনারাও দাঁড়িয়ে যাবেন আপনারাও মনে মনে সালাম পড়বেন এবং নবী পাকের রওজা মোবারকের দিকে খেয়াল করে আমার রসুলের প্রতি সালাম মোহাব্বতের সাথে সালাম দেবেন বুখারি শরীফের একটি হাদিস শরীফে আছে নবীর দরবারে যখন দরুদ ও সালাম পাঠানো হয় আল্লাহর তরফ থেকে একদল ফেরেস্তাকে নিযুক্ত করে দেওয়া হয় তারা এই সালাম মোবারকে পৌঁছে দেয় জোরে বলুন তাই আমাদের সালাম আমার নবীর দরবারে পৌঁছে দেওয়া হবে নূরের পেয়ালা করে আমার রসুল যেন খুশি হয় বিয়া দবি যেন না হয় আমার নবী যার উপরে রাজি আর খুশি হয়ে যায় স্রষ্টা হিসাবে আমার আল্লাহ তার উপরে রাজি হয় জোরে বলুন আল্লাহ তো এই मोहब्बतে উচ্চ আওয়াজে নবীর দরবারে সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ

ष्कु یا نبی سلام یا حبیب سلام

আয়ে ফের দুষ্টু ছেলে রা তোমাকে বলি মারিলো পাথর ছুড়ি

মহব্মত দরু শরীফ আল্লাহ অহাম্মলা মহম্মদ ওয়ালা আলি সৈয়দ না আমার বাবাজি ভাইজানের আমরা বৎসরিক একটা দিন এই পাঁচই ফাল্গুন নির্ধারিত এবং নির্দিষ্ট দিন এই দিনে আমাদের হ্যান্ডবিলের দরকার হয় না পাবলিসিটির প্রয়োজন হয় না প্রচারের দরকার হয় না বিনা হ্যান্ডবিলে বিনা পাবলিসিটিতে বিনা প্রচারে আমরা জানি যে পাঁচই ফাল্গুন মানে বাসুদেবপুরের সালে স্বভাব ঠিক কিনা বলেন তাহলে বৎসরের একটা দিন যেমন আমাদের নির্দিষ্ট রামরা আমরা মুসলমান হিসাবে আজকের এই জলসায় যারা হাজিরা দিয়েছি এখনই আজান হবে নামাজ হবে সবাই নামাজ পড়ব তো নাকি আজকের এসার নামাজ কারা কারা পড়বেন একটু হাত তোলেন তো দেখি এখনই আজান নামাজ হবে কারা কারা নামাজ পড়বেন একটু হাত তোলেন কিছু হাত এখনো মনে হয় নিচু হয়ে আছে হ্যাঁ কিছু হাত নিচু হয়ে আছে বাবাজি আল্লাহ সব দেখতে পাচ্ছে না পায় না আল্লাহ আঘা আলিমুমবিদাতি সুদূর আমার আল্লাহ হলেন অন্তর জামিন আল্লাহ বললেন তোরা কি চিন্তা করিস কি ভাবিস আমি আল্লাহ তোদের অন্তরের খবরটা আমি আল্লাহ বসে বসে দেখি জোরে বলুন শোবহান আল্লাহ জোরে বলা যায় না শোবহান আল্লাহ তাই সেই করুন আল্লাহ দেখতে পাচ্ছে আমরা কার হাত উঠছে আর কার ওঠে না জান্নাতে যাওয়া এটা আল্লাহর দয়া তবে জান্নাতে যাওয়ার জন্য যেটা এক নাম্বার প্রয়োজন সেটার নাম কি এ জোরে বলেন কি একটু সবাই বলা যাবে নাকি নবী বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ বুখারি শরীফের হাদিস শরীফ রসুল বললেন আসলাতু মিফতাহুল জান্না নামাজি হলো একমাত্র জান্নাতের চাবি কিসের চাবি জোরে বলেন কিসের নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না যাবে না এখন এখানে একটা ছোট্ট প্রশ্ন আসে নামাজ ছাড়া যখন জান্নাতে যাওয়া যাবে না তাহলে এই যে পাঁচই ফাল্গুন জলসায় ফুরফুরা শরীফের হুজুররা যায় আলে মোলামা এসে কাঁড়ি হয় সারা রাত ধরে ওয়াজ শোনায় আর দুটো হাত তুলে শুধু বলে আল্লাহ জান্নাতি করে দাও এদের দোয়া কি বেকার নাকি এদের দোয়াটা কি বেকার এরা কি ভোগলুমি মারে ভাওতাবাজি করে মিচি মিচি দোয়া চায় আর পয়সা নেয় তাহলে এটা কি তাহলে এটা মিথ্যা પીસાબરા দুটো হাত তুলে দোয়া চাইছি আল্লাহ উমুকের বাপ উমুক মারা গেছে আল্লাহ তুমি তার জান্নাতি করে দিও আমরা সবাই বল্লুন আল্লাহুম্মা আমিন আমি মওলানা সাহেব দুটো হাত তুলে দোয়া চাইছি আল্লাহ আসমত ভায়ের বাপ মারা গেছে আল্লাহ তুমি তাকে জান্নাতি করে দিও সবাই বল্ল আল্লাহুম্মা আমিন তো এটা কি কবুল হলো না যদি কবুল হয় তাহলে জান্নাতি হবে না হবে না আর এই দোয়ার যদি জান্নাতি হয় তাহলে নামাজের দরকার হবে তো নামাজের দরকার হবে নামাজের দরকার হবে না তাহলে নবী মিথ্যা কথা বলেছে না সত্য কথা নবী বলেছেন আসসালাত ও মিফতাহুল জান্নাহ নামাজই হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতে হওয়া যাওয়া যাবে না তাহলে নবী মিথ্যাবাদী প্রমাণ হবে আর নবী যদি নবীকে যদি সত্যবাদী প্রমাণ করাতে হয় তাহলে পীর হাফেজ আলেম যা আছে এরা সব মিথ্যাবাদী হবে দুটোর একদিকে যেতে হবে তো যে নবীকে যদি মিথ্যাবাদী না বানাতে চাই তাহলে পীর সাহেব মৌলানা সাহেব ফকির সাহেব আলেম সাহেব যা সব মিথ্যাবাদী হতে হবে এখন এর কি জবাব দেয়া যাবে বলেন বাবাজি পীরের দোয়া আলেমের দোয়া হাফেজের দোয়া ইমামের দোয়া মুয়াজ্জিনের দোয়া সাধারণ মুসল্লির দোয়া সকলের দোয়া নিঃসন্দেহে আল্লা দার বা শরীফে কবুল হয় জোরে বলুন সুবাহ আল্লাহ জোরে বলা যায় না সুবাহ আল্লাহ নিঃসন্দেহে কবুল হয় এর মধ্যে কোন সন্দেহ নাই সে যেই দোয়া চায় সেই দোয়াই কবুল হয় তার ফলাফল আল্লাহর বিচার বিচারের পাল্লায় তুলে দেওয়া হয় যেটা দুনিয়াতে দেওয়ার প্রয়োজন মনে হয় দুনিয়ায় দেয় যেটা দেওয়ার প্রয়োজন মনে না হয় সেটা ওর জন্য আখেরাতে জমা করে রাখা হয় জেনে বলুন সুবহানাল্লাহ ওই বদলাটা আখেরাতে দেওয়া হয় এখন তাহলে সব দোয়া যখন কবুল হয় দোয়ার ও শিলায় জান্নাতি হয় আর নবীর হাদিসটা মিথ্যা প্রমাণ হয় ওটা তাহলে মিথ্যা আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা মা আমেনার কলিজার টুকরা দয়া নবী আমার জানিয়ে দিলেন আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজি হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতি হওয়া যাবে না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ও বাসুদেবপুরের জওয়ান যুবকেরা এই দেখো দেখছো নামাজের খবর শুনে কানা হাঁটছে দেখছো এক ধরবে তো এই হাত তুলিয়েছে ফের হাদিস বলছে যদি নামাজ না পড়া যায় আর রেহাই আছে ওরা আস্তে আস্তে সাইড দেখছে বাবাজি আমার ভাই জানে না তাই এই হাদিস শরীফটা বলবো না ছেড়ে দাও বলবো সবাই বলছেন বলবো এদিকে আবার টাইম নিয়ে টানাটানি পড়বে আমার পরে আমাদের অ্যাডভোকেট অ্যাডভোট অ্যাডভোকেট সাহেব মনোয়ার হোসেন সাহেব উনি সম্পর্কে আমার নানাজি হন আমার নানা আমার বডি উঠবেন বাবাজি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদা জানিয়ে দিলেন আর সলা জান্নাত মিফতাহুলনা নামাজি হলো জান্নাতের চাবি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না দিষ্টান্তমূলক একটা ছোট্ট কথা বলি সহজে বুঝতে পারা যাবে নবীর কথা মিথ্যা প্রমাণ হবে না আর আলম পীর ওলি দরবেশের দোয়া কবুল করা হবে এটাও প্রমাণ হবে অসুবিধা হবে না আল্লাহর নবী দুনিয়ার বাদশার হাদিস শরীফের অনুপাতে এই বাসুদেবপুরে তিনজন অতিথির বন্ধু বেড়াতে গেছে আমাদের এস দেশের আমাদের এলাকায় জানুয়ার মাস যখন এসে হাজির হয় আমাদের আর দিকে লক্ষ্য থাকে না কোনো জানুয়ার মাসে মানুষ পাগলের মতো হয়ে যায় পিকনিক করতে হয় কলিকাতায় ভিক্টোরিয়ায় আর চিড়িয়াখানায় বিড়লা তারা মণ্ডলিতে গিয়ে হাজির হয়ে যায় ঠিক তেমনি কলিকাতায় পৌঁছে গেছে বাসুদেবপুরের তিন বন্ধু মিলে বেলা দুটো আড়াইটা বাজে সেই সময় ওদের পেটে টান ধরে খাবার কথা মনে পড়েছে তিন বন্ধু আলোচনা করে চল আর থাকা যাবে না দুটো খেয়ে ফেলি হোটেলে পৌঁছে যায় খাবার খাবে এটা ঠিক করা হয় ওই সময় পকেটে হাত দেয় দিয়ে দেখে সাফাং সাফা খালি হয়ে যায় পকেটে পয়সা নাই পকেটের পয়সা শেষ হয়ে যায় খাবার নাকি খাওয়া হয় কলিকাতা থেকে তিন বন্ধু চিন্তায় পড়ে যায় পকেটে যদি পয়সা না থাকে বাড়ি যাওয়া যাবে না গাড়িওয়ালারা নেবে না টিকিট না কাটলে গাড়ি চাপা হবে না তিন বন্ধু যুক্তি করে চল বন্ধু পায়ে দালে পা গাড়িতে শুরু করি চলা পায়ে হাঁটা শুরু করে দেয় সেই বেলা দুটো থেকে হাঁটা স্টার্ট হয় আর যখন শ্রীনগর বাসুদেবপুরে পৌঁছায় তখন প্রায় সকাল হতে যায় যে সারা রাত লেগে গেছে এই জায়গায় তিন বন্ধু একটা ঘর ভাড়া নিয়েছে ওই ঘরটা ছতালার উপরে ওই ঘরে ধরা যায় ওদের তিন নামে বোর্ড টাঙিয়ে দেয় ওই ঘরটা ওদের বলে প্রমাণিত হয় তিন বন্ধু মালিকের কাছ থেকে ভাড়ায় নেয় সকাল হতে যায় সেই সময় এসে পৌঁছায় তিন বন্ধু ছতালার নিচে গিয়ে দাঁড়ায় আর আলোচনা শুরু করে দেয় বন্ধু যা পরিস্থিতি আর ছতালায় ওঠা হবে না পেট তো আর চলে না পা আর ওঠে না পৌঁছানো তো সম্ভব নয় এখানে আর একটু ঘুমিয়ে যাই একটু সুস্থ হয়ে তবে ঘরে যাব এক বন্ধু বলে বন্ধুরে এখানে ঘুমানো যা আর ভিক্টোরিয়ায় পড়ে থাকাতা। তাহলে কষ্ট করে এসে লাভ হবে না চলো বন্ধু আমরা আমরা তিনজন জীবনে যে যার ভালো কাজ করেছি এই ভালো কাজের গল্প শুরু করে দেব একজন শেষ হবে আর একজন শুরু করব আর একজনের শেষ হবে আর একজন শুরু করব গল্প শুনব আর সিঁড়ি ভাঙব দেখব গল্প শেষ হবে ছতালায় পৌঁছে যাব অসুবিধা হবে না ও ভাইরা বাবাজিরা তিন বন্ধু গল্প শুরু করে দিল এক আর শুরু হলো সিঁড়ি ভাঙা আরম্ভ হলো একজন শেষ হলো আর একজন শুরু করে দিল এই করে গল্প করে আর সিঁড়ি ভেঙে 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 ওঠে গল্প শেষ হয়ে যায় পৌঁছায় ওদের ঘরের সামনে গিয়ে হাজির হয়ে যায় যে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অমনি এক বন্ধু মাথায় হাত দেয় বলে সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কোনো কাজ হবে না সব শেষ হয়ে গেছে দুই বন্ধু বলে কি হয়েছে বলে বন্ধু রে কলিকাতা থেকে পায়ে হেঁটে ঘরে ফিরলাম এত কষ্ট করে তিন বন্ধু জীবনের ভালো কাজ কর বলে ভালো গল্প বলে ছয় তালায় উঠে এলাম কিন্তু বন্ধু রে এই ঘরে যে তালা চাবি দেওয়া আছে ওই চাবিটা নিচের তলায় আছে চাবিটা কোথায় সর্বনাশ হয়েছে এখন যা পরিস্থিতি আর ডবল করে নামতে পারবো না নামা যাবে না আবার ফের ওঠা যাবে না ঘর খোলা হবে না বলুন তো বন্ধু ওই তিন বন্ধু যে ঘরটা ভাড়া নিয়েছে ওই ঘরটায় ওদের নামে পোট টাঙিয়ে দেওয়া আছে ওরা তিন বন্ধু ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে বলে আর কারো কি অধিকার আছে ওরা তিনজনা ছাড়া কেউ থাকতে পারবে ওরা তিনজনা ছাড়া কারোর বসবাস করবার অধিকার নাই ওদের তিনজনার নামে বোর্ড টাঙিয়ে দেওয়া হয় তিনজনা মিলে ঘরটা ভাড়া নেয় ওই ঘরটা ওরা তিনজনা থাকবে ওদের নামে খোদাই করে ওদের নামে খোদাই করা হয় ওই বং তিন বন্ধু ভাড়া নেয় এই মুসলমানেরা কিন্তু ঘরে যদি থাকতে চায় চালা চাবি মারা আছে চাবিটা আগে খুলে দাও তারপরে ঘরে প্রবেশ করো আর বিছানায় শুয়ে যাও অসুবিধা নাই আল্লাহর নবী জানিয়ে দিয়ে দিলেন আর সলা মিফতাহুল জান্নাত নামাজি হলো জান্নাতের চাবি পীর সাহেব যখন দোয়া চায় আলেম যখন দোয়া চায় ইমাম সাহেব যখন দোয়া চায় মহাজিন যখন দোয়া চায় আল্লাহ অমুকের বাপ অমুকের দাদু অমুকের মা অমুকের খালা ওদেরকে তুমি জান্নাতি করে দাও আমার নবী বলেন দোয়া নিঃসন্দেহে আল্লাহ

টাঙিয়ে দেওয়া হয় ওই ছাড়া সেই ঘরে কারো বসবাস করবার অধিকার নাই কিন্তু সেই ঘরের কাছে যখন পৌঁছায় ওই ঘরের তালা দেখতে জান্নাত ওই ঘরের কাছে গিয়ে যখন হাজির হবে নামাজের চাবি যদি তোমার পকেটে পড়ে রবে ওই চাবিটা বার করে নেবে বিসমিল্লা বলে লাগিয়ে দেবে ঘরের তালা খুলে যাবে তুমি দয়ার জান্নাত হয়ে যাবে জরে বলেন সুবহানাল্লাহ যদি তোমার কাছে নামাজের চাবি নাহি থাকে তোমার নামের ঘর তুমি দেখতে পাবে অতচ খুলতে পারবে না আর বসবাস করা সুযোগ হবে না তাই রাসূল বললেন والصلاه مفتاح الجنه জান্নাতের চাবি হলো নামাজ জরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ এই সে নামাজ পড়া হবে না হবে না পড়া হবে তো